Hi, good afternoon. Welcome back to Foodie Panda Vlogs. এটা আজকের খুব খুব সিম্পল লাঞ্চ, সেটা হচ্ছে ভাত আর মন্দিরের তরকারি। যেহেতু কালকে খুব রিচ খাবার দাবার হয়েছে, কালকে বেরোনো হয়েছে, ওই জন্যে ভাত আর তার সাথে হয়েছে হচ্ছে ডাল। এই ডালটা হচ্ছে ঘি দেওয়া, মানে আড়াল ডাল আর কি যেটাকে বলে। এটা অবাঙালিদের বাড়িতেই বেশি হয়, মানে আমার মা যেহেতু পাঞ্জাবি তো মা এই ডালটা খুব ভালো করে। এর সাথে হচ্ছে পটল আলু ডালনা, এটা মন্দিরের তরকারি। মন্দিরের তরকারি তোমরা সবাই জানা হয়। তার সাথে হচ্ছে ভিন্ডি ভাতে, এটাও মন্দিরে হয়। দুটো রকম তরকারি ভাত দিয়ে মাকে খেতে দেওয়া হয় ডাল। আর সাথে আছে হচ্ছে আজকে পোনা মাছের রেসিপি। তোমাদের রেসিপিটা মানে রেসিপিগুলো কীরকম লাগছে তোমরা লিখে জানিয়েছো, সেটার জন্য আমি ভেরি হ্যাপি। আর সাথে একটু মাংস কষানো ছিল, তোমরা ট্রাই করো আর রিভিউ আমাকে কিন্তু অবশ্যই শেয়ার করো। আমি অর্পিতা দিকেও কথাটা বললাম, নন্দিতা দিকেও বললাম কথাটা, তোমরা কিন্তু রিভিউ আমাকে শেয়ার করো কিরকম লাগছে। আর হ্যাঁ, চিকেন চাপটা আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আনবো। তার আগে মনে হয় আমি ধনেপাতা মুরগি, মানে তোমার যেটা গন্ধরাজ চিকেন ওটা আমার করার খুব ইচ্ছা, তো ওটা একদিন করে আমি অবশ্যই আনবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল, টাটা।